বিভিন্ন কোটায় চাকরির সুবিধা পাচ্ছে 56% আবেদনকারী, কিন্তু বাকি 44% সাধারণ শিক্ষার্থীকে প্রতিযোগিতায় অংশ নিয়ে আসতে হচ্ছে চাকরির বাজারে। ফলে দেশে বাড়ছে বেকারত্বের সংখ্যা। এমন অভিযোগে চাকরির কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে পুলিশের কিছুটা ধাক্কাধাক্কিও হয়। অন্যদিকে শাহবাগ মোড়ে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন শুরু করলেও পুলিশের বাধায় রাস্তায় দাঁড়াতে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতারা। এম এম বাদশার প্রতিবেদনে বিস্তারিত। দেশে দিন দিন বাড়ছে বেকারত্বের হার। এর মধ্যে চাকুরিতে ঘুষ বাণিজ্য আর কোটা প্রথার কারণে চরম বিপাকে সাধারণ শিক্ষার্থীরা। কোটা প্রথার নানা তথ্য বিশ্লেষণে দেখা যায়, 1.10% ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5% কোটা, 1.40% প্রতিবন্ধী মানুষের জন্য 1/13%, মুক্তিযোদ্ধা পশুদের জন্য 30% কোটা, নারী কোটা 10% এবং জেলা কোটা 10% সহ মোট 56% নিয়োগী হচ্ছে এই কোটা প্রথার মাধ্যমে। এ ধরনের পদ্ধতিকে বৈষম্যমূলক কোটা প্রথা উল্লেখ করে এর সংস্কার দাবি করেছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা সাধারণ ছেলে, আমাদের শুধু জেলা কোটা ছাড়া কোনো কোটা নাই। আমরা চাচ্ছি এটা সুষ্ঠু একটা সংস্কার, যে আমরা কোটাকে 56% থেকে 10% সংরক্ষিত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। তো এই ক্ষেত্রে কোটাটা এমনভাবে নিয়ে আসা উচিত যেখানে ভাবতে হবে যে আমি যাদেরকে স্পেশাল সুবিধা দিচ্ছি তারা আসলে সুবিধা বঞ্চিত কি না। এর আগে সকালে টিএসসি মোড়ে মুক্তিযোদ্ধা কোটা বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করতে শুরু করলেও পুলিশের বাধার মুখে সরে যায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মুক্তিযোদ্ধাদেরকে যে কোটা দিয়েছেন সম্মানের সহিত সেটা নিয়েও যে কুচক্রী মহল উস্কানিমূলক রাস্তায় নেমে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। যে কোনো পরিস্থিতিতে দেশের বেকারত্ব দূরীকরণে বৈষম্য সংশোধনের দাবি সাধারণ শিক্ষার্থীদের। এম এম বাদশা, এস এ টিভি, ঢাকা।